আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোমর ব্যথা নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি বিভ্রান্তিও আছে এবং আমরা কিন্তু প্রায় এই রোগীগুলোকে ডিল করতে হয়। যেহেতু আমি একজন নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেলে, তো প্রচুর রোগী পাই যারা আসলে কোমর ব্যথাতে ভুগে থাকেন এবং কোমর ব্যথার সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কোমর ব্যথা যখন পায় যায় তখন আসলে কি হয় এই জিনিসটা নিয়ে। মূলত কোমর ব্যথা নিয়ে কিন্তু ভোগেন না এমন মানুষের সংখ্যা কিন্তু আসলেই অনেক কম। অলমোস্ট বলা হয়ে থাকে যে 90% মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথাতে ভোগেন। কিন্তু কোমর ব্যথার কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে স্পেসিফিক যে কারণ আজকে আমি কথা বলবো সেটা হলো কোমর ব্যথার সাথে যদি পায়ে যায় তখন তাকে আমরা কীভাবে ম্যানেজ করি বা কী হয় সমস্যাগুলো সেগুলো নিয়ে। প্রথমে যে কথা বলি, কোমর ব্যথা নিয়ে এই ধরনের রোগীগুলো সাধারণত ইয়ং মানুষ হয়, যাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে। এই মানুষগুলো তাদের একটা সমস্যা থাকে যে হঠাৎ করে তাদের কোমরে একটা ভারী কাজ করতে গিয়ে তাদের ব্যথাটা শুরু হয়েছিল এবং তারপর থেকে ব্যথাটা ধীরে ধীরে তাদের কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ছেন। কখনো কখনো একটা পায়ে এবং কখনো কখনো দুইটা পায়ে কিন্তু অনেক সময় যায়। তো এই ব্যথাটা অনেকটা কারেন্টের শকের মতো ব্যথা হয়, হাঁচি কাশি অথবা ভারী কাজ করলে অথবা কোমর ভাঁজ করতে গেলে তাদের ব্যথাটা কিন্তু অনেক বেড়ে যায় এবং তারা এই কাজটা করতে পারে না। সেই যে সমস্যাটা হয় সাধারণত আমাদের মেডিকেলের ভাষায় একটা কমন প্রবলেম যেটা আমরা পাই কোমর ব্যথা, সেটা হলো PLID বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয়। দুই হাড্ডির মাঝখানে যে নরম ডিস্ক থাকে এটা যখন বের হয়ে যায় এবং বের হওয়ার পরে আমাদের পায়ে শক্তি প্রদান করে যে নার্ভ সেটা হলো সায়াটিক নার্ভ, একটা নার্ভ, অনেকগুলো নার্ভের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের পায়ের পিছনের দিকে শক্তি দিয়ে থাকে। তো যখন এই প্রোল্যাপস ডিস্ক প্রোল্যাপসটা হয়ে যায়, মেরুদণ্ডে ডিস্ক প্রোল্যাপস হয়, তখন এই নার্ভের উপর এসে চাপ দেয় এবং নার্ভটাকে ইরিটেট বা একটু ঝামেলা করে নার্ভের উপরে, এবং এটার জন্যই নার্ভ যে এলাকায় সাপ্লাই দেয় সেইখানে প্রচুর ব্যথা হয় এবং সেই ব্যথাগুলো নিয়েই কিন্তু মানুষজন আমাদের কাছে বেশিরভাগ সময় আসে। এবং এই সিমটমের সাথে অনেকের ক্ষেত্রে যাদের গুরুতর অবস্থা হয় তারা কিন্তু একদম আর বেড থেকে উঠতে পারে না, প্রচণ্ড রকমের ব্যথা হয়, পুরো পা এবং লক করে থাকে এবং তাদের কারেন্টের শকের মতো ব্যথাগুলো যন্ত্রণাগুলো সবসময় চলতে থাকে। এই অবস্থায় যখন থাকে তখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পা অনেক বেশি প্যারালাইসিসের মতো বা দুর্বল হয়ে যায়, সাথে প্রস্রাব পায়খানা অনেকের ক্ষেত্রে আটকে যায় বা অনেকে সেক্সুয়াল কিছু প্রবলেম দেখা দেয়। তো প্রাথমিকভাবে এই যে শেষের যে কথাগুলো বললাম এগুলো হলো যে জটিলতা তৈরি হলে এই রোগ এই ধরনের সিমটমগুলো দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন আসে অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন এরকম ভোগার পরে অনেক মানুষের পায়ের পাতা পড়ে যাওয়া অনেক সময় ঘটনা দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে পা সরু হয়ে যায় এবং পায়ের অনুভূতিগুলো কমে যায়। তো এই অবস্থা পরিত্রাণের জন্য আমরা কিছু প্রথমে পরীক্ষা নিরীক্ষা করি, শারীরিকভাবে রোগীকে দেখার চেষ্টা করি যে তার আসলে মেরুদণ্ডের প্রবলেমটা কোন দিকে হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। তারপর হচ্ছে যে রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করার চেষ্টা করি এই সময়টাতে, যেই পরীক্ষাগুলো দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা আমরা করি সেটা হচ্ছে MRI, কোমরের যদি আমরা MRI করি। MRI করলে কিন্তু আমাদের ডিস্কের যে প্যাথোলজি বা কোথায় বের হয়ে গেছে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেটা যদি সলভ করার মতো থাকে তখন সলভ করলে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে MRI বা অনেক ক্ষেত্রে CT স্ক্যানেরও দরকার হতে পারে এবং অন্যান্য প্রবলেম থাকলে সেই আলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এখন চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের সংশয়বাদী যে আসলে এই ধরনের ব্যথা হলে কাদের কাছে যাবে সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেকেই অনেক কথা বলেন। তবে যে কোনো ডক্টর যারা এক্সপিরিয়েন্স এই এগুলো নিয়ে তাদের কাছে গেলেই একটা সমস্যার সমাধানের কিন্তু একটা পথ প্রদর্শন কিন্তু তারা করতে পারবেন। নিউরোলজিস্ট, নিউরোসার্জন, অনেক সময় ফিজিওথেরাপিস্ট যারা আছেন, ফিজিক্যাল মেডিসিনের ডক্টর যারা আছেন তারা কিন্তু সবাই এই বিষয়টা ডিল করে থাকেন এবং অর্থোপেডিক্সের ডক্টররাও এটা ডিল করে থাকেন অনেক সময়। তো সব কথা হলো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ বা যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে গেলেই একটা সমস্যার প্রাথমিক আউটলাইন কিন্তু পাওয়া যায়। সমস্যা ভেদে অনেক সময় এই মানুষগুলোর আসলে কিছু ব্যায়াম করানোর কথা বলি, কিছু ব্যায়াম, কিছু মুখে খাওয়ার ঔষধ আমরা দিয়ে থাকি এবং তাদেরকে কিছু অনেক সময় ইঞ্জেকশনও দেওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যদি ভালো না হয় দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার পরও যদি ভালো না হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপির পাশাপাশি অনেকের অপারেশনেরও দরকার হতে পারে।
তবে কোমর ব্যথা হলেই যে সেটা পিএলআইডি হবে বা অন্যান্য সমস্যা হবে সেটা কিন্তু এরকমটা না। কোমর ব্যথার সাথে যদি লক্ষণগুলা পায়ের দিকে যায়, লক্ষণ ব্যথাগুলো যদি পায়ের দিকে যায়, তখন আমরা প্রাথমিকভাবে সন্দেহ করি এবং পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে রোগটা নিরূপণ করার পরে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। তো আশা করি, যেহেতু এই বিষয়টা অনেক কমন এবং অনেক মানুষই ভোগে থাকেন আমাদের আশেপাশে, আশা করি এই তথ্য গাইডলাইন তাদের একটু ডিসিশন নিতে বা তাদের সাহায্য করার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তথ্যগুলো ভালো লাগলে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা শেয়ার দিন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো এবং আমি নিজেও খুশি হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।